মাঝে মাঝে এমন কিছু ঘটনার জন্য আন্দোলন, ধর্ণা, বাধাদান শব্দগুলির বাস্তব প্রয়োগ ঘটে, যা আমাদের বহমান জীবন সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো আন্দোলিত হয়। কথায় আছে, কর্মই ধর্ম। আর যে কর্মের জন্য যে ব্যক্তি নিয়োজিত, সে যদি মনে প্রাণে আর হৃদয় থেকে সেই কাজটুকু করার চেষ্টা করে, তাহলে বোধহয় শুধু সেই কর্মক্ষেত্রই সমৃদ্ধ হয় না, সমৃদ্ধ হয় মানুষ তথা সমাজ তথা দেশ। আজ সোমবার এইরকম একটি ঘটনা ঘটেছে নদিয়া জেলার পলাশীপাড়া থানার হাঁসপুকুরিয়া বিদ্যাপীঠে। 2002 সালে টেহুটের বাসিন্দা মৃণারুল মণ্ডল শিক্ষক হিসাবে যোগ দেন হাঁসপুকুরিয়া বিদ্যাপীঠে। একজন শিক্ষক হিসেবে যে কাজটি তার করার দরকার, সুচারুভাবে হৃদয় দিয়ে সেই কাজটি তিনি এক মনে করে গেছেন দীর্ঘ 17 বছর ধরে। আর তিনি পৌঁছে গেছেন শিক্ষার্থীদের হৃদয়ের অন্তঃস্থলে। কি করেননি তিনি? সবসময় সুখে দুঃখে শিক্ষার্থীদের পাশে থেকেছেন, খেলা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের উৎসাহিত করেছেন। স্কুলে নির্ধারিত সময়ের বাইরে গিয়েও দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করেছেন, বই কিনে দিয়েছেন। পাশাপাশি স্কুলের প্রশাসনিক দায়িত্ব সামলেছেন দক্ষতার সাথে। সম্প্রতি অন্য একটি স্কুলে তিনি প্রধান শিক্ষক হিসাবে যোগ দেবেন, এই খবর পেয়ে ছাত্রছাত্রীরা মৃণালুল বাবুর মতো আদর্শ শিক্ষককে হারাবার ভয়ে তার পথ আটকে বসে পড়ে। তাদের সকাতর অনুরোধ, তিনি যেন তাদের ছেড়ে না যান। একদিকে শিক্ষক কাঁদে, অন্যদিকে ছাত্রছাত্রীরা। এ যেন এক বিরল দৃশ্য। শেষ পর্যন্ত মৃণালুল বাবু বলেন, তোমরা আমাকে 2 দিন ভাবার সময় দাও সিদ্ধান্ত নিতে, তবে কথা দিচ্ছি আমি যেখানেই থাকব তোমাদের আগের মতোই সাহায্য করব। এখানেই বোধ হয় তিনি একটু স্বতন্ত্র, আর শিক্ষক হিসাবে এটাই তার সব থেকে বড় পাওনা। সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত।